Dear student, welcome to our Kalpit Body Child Mission e-learning class. Syllabus ta amader pray shesh hoye esche. Ajke ekta kobita ache. Ar pore mayadikta hole amader byasta to boi shesh. Porikha amader kachakachi eshe geche. Pore amra revision korbo abar. Amra ajke ki korbo? Ajke kahinita korbo. Ghum parani chhora. Kal lekha gotodin ami bolechhilam. Shopon Murol lekha. ঘুম পাড়ানি ছড়া স্বপন গুরু বুঝতেই পারছো নামটা শুনে এটা একটা ছদ্ম নাম লেখকের আসল নাম এটা নয় লেখকের আসল নাম অতীন বন্ধু নিয়োগী এইগুলো পরীক্ষায় খুব আসে লেখক পড়ছে কি তোমাদের বারবার আমি পড়তে বলি ওরা বারবার পড়বে অ্যাডমিশন টেস্টে এই ধরনের কোশ্চেন প্রচুর আসে দেখো ঘুম পাড়ানি ছড়া স্বপন গুরু আগে আমরা একটু লেখক পরিচিতিটা পড়ে নেব ১৯০২ সালে ২৫ অক্টোবর স্বপন গুরুর জন্ম হয় তার আসল নাম ছিল অখিল নিয়োগী যুগান্তর পত্রিকায় ছোটদের পাককালের এডিটর ছিলেন তিনি তার রচিত গ্রন্থগুলি হল বাবুই বাসা বড়ি ধন্নী ছেলে ভুতুরে দেশ বাস্তুহারা প্রভৃতি ছোটদের সব পেয়েছে আসল তারিখ তৈরি ১৯৯৩ সালের ২১শে ফেব্রুয়ারি তার মৃত্যু হয় আসল নাম কি স্বপনের আসল নাম অখিল আসল নাম অখিল নিয়োগী ঠিক আছে আসল নাম অখিল নিয়োগী এবারে আমরা ছড়াটা পড়ব ছোট্ট একটা কবিতা ঠিক আছে ঘুম পাড়ানি ছড়া স্বপন গুলো ঘুমে যদি ভুলেই আসে নয়ন দুটি সাজের ফুল আর কে কুড়াবে মুঠি মুঠি ঘুম পাড়ানি মাসি পিসি ওই যে দিয়ে দাঁতে মিশি ঘুমের কাজল ভুলিয়ে আসে গুটি গুটি ঘুমিয়ে পড়ে খেলা ঘরে পুতুল যত রাত বাড়ে আর ঝিঝির ছড়া শুনবে কত চাঁদ যে ঝিমায় আকাশ কোণে সন্ধ্যা তারা স্বপন বনে শেষ ছড়া মোট ছড়িয়ে দিলাম নেনা লুটি কি বলা হয়েছে না ঘুমেই যদি দেখো একটা ছোট্ট শিশু যেমন ছোটরা তার মায়ের কোলে ঘুমায় জানলা দিয়ে চাঁদ উঁকি মারছে পেছনে তার কাছে খেলনা পড়ে আছে প্রদীপ জ্বলে আছে কি ছোট্ট শিশু যেমন তার মায়ের কোলে ঘুমায় এখানেও তার মা তাকে কোলে রেখে ঘুম পাড়াচ্ছে ঘুম পাড়ানি ছড়া গান গাইছে ঘুমে যদি ভুলেই আসে নয়ন দুটি নয়ন মানে চোখ সাজের ফুল আর কে কুড়াবে মুঠি মুঠি ঘুম পাড়ানি মাসি পিসি ওই যে দিয়ে দাঁতে মিশি ঘুমের কাজল ভুলিয়ে আসে গুটি গুটি ঘুমিয়ে পড়ে খেলার ঘরে পুতুল যত রাত বাড়ে আর ঝিঝির ছড়া শুনবে কত চাঁদ যে ঝিমায় আকাশ কোণে সন্ধ্যা তারা স্বপন বনে শেষ ছড়া মোট ছড়িয়ে দিলাম নেনা ইন্দু একদম খুব সুন্দর ছোট্ট একটা ছড়া এরপরে অর্থ দেখো কি আছে সাজ মানে সন্ধ্যাবেলা কাজল এক প্রকার রঞ্জক পদার্থ যা চোখে লাগানো হয় গুটি গুটি ধীরে ধীরে খেলা ঘর ছোট শিশুদের খেলার স্থান মোট আমার স্বপ্ন স্বপ্ন ঝিমায় ভুলে ঘুম পাড়ানি যারা ঘুম পাড়ায় কোণে প্রান্তে নয়ন চোখ মিশি মানে দাঁতের মাজন দেখো এবারে পুরো বাক্যে কবিতাটা অনুশীলনটা ছোট্ট আছে অনুশীলনটা আমরা আজকে শেষ করে ফেলবো পরের দিন আমরা একটা নতুন অধ্যায়ে যাব ঠিক আছে কবিতাটি কোন কবির লেখা পুরো বাক্যে লিখবো কবিতাটি তোমরা সব জানো তোমাকে আমি একটু বলে দিই কবিতাটি অখিল নিয়োগীর লেখা অখিল নিয়োগী অখিল নিয়োগীর লেখা হয়েছে কারা গুটি গুটি আসে কারা গুটি গুটি আসে ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি 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 কে আসে ঘুম পাড়ানি
মাসি পিসি ওই যে দিয়ে দাঁতে মিশি ঘুমের কাজল ভুলিয়ে আসে গুটি গুটি, ঘুম পাড়ানি মাসি পিসিরা গুটি গুটি আসে। ঘুম পাড়ানি কথার অর্থ বলো, ঘুম পাড়ানি কথার অর্থ যারা ঘুম পাড়ায়। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নে কি আছে, চোখে কিসের কাজল ভুলিয়ে দেয়, চোখে কিসের কাজল ভুলিয়ে দেয়, ঘুমের কাজল ভুলিয়ে দেয় চোখে। রাত বেশি হলে কি হয়, চাঁদ কখন ঘুমিয়ে পড়ে, রাত বাড়ে আর ঝিঝিল ছড়া শুনবে কত, চাঁদ যে ঝিমায় আকাশ কোণে, সন্ধ্যা তারা স্বপন ভুলে। তাহলে প্রশ্ন আছে রাত বেশি হলে কি হয়, ঝিঝি পোকারা ডাকে, চাঁদ কখন ঘুমিয়ে পড়ে, চাঁদ ঝিমিয়ে পড়ে একদম কখন, রাতের দিকে চাঁদ ঘুমিয়ে পড়ে, কে স্বপ্ন বনে, সন্ধ্যা তারা স্বপ্ন বনে। আচ্ছা দেখো প্রশ্ন অনুযায়ী আমার উত্তরটা লিখতে হবে। এরপরে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ঘুমিয়ে পড়ে খেলার ঘরের পুতুল না মানুষ যত, ঘুমিয়ে পড়ে খেলার ঘরের মান পুতুল যত। আমি অপশন গুলো তুলতে পারি, আবার যে অপশনটা ঠিক শুধু সেটাও লিখতে পারি, যেটা ইচ্ছা লিখবে, কিন্তু আমাকে আগের যে বাক্যটা ওখান থেকে লিখতে হবে। ঘুমিয়ে পড়ে খেলা ঘরের, খেলা ঘরের পুতুল যত, পুতুল যত, ঠিক আছে। এরপরে দেখা যাক কি আছে, এবারে আছে কবিতা থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কবিতা আমাদের যদি মুখস্থ থাকে তাহলে এটা একদম কবিতা থেকে তুলে দিয়েছে লাই, এটা আমি আর করবো না, তোমরা ওটা করে নেবে। বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণটা এই লাস্ট যে তোমাদের পরীক্ষাটা হলো, মানে বেশিরভাগ সবাই ভুল করেছো। বর্ণ বিশ্লেষণ মানে বর্ণটাকে যত যতটা সম্ভব ভাঙা যায় সেভাবে ভাঙতে হবে। ঘুম পাড়ানি, দেখো তো এই ঘুম পাড়ানিটার মধ্যে কি কি আছে, একদম বেশিরভাগে কি সব ভুল হয়েছে। ঘুম পাড়ানি ব্যঞ্জন বর্ণ কখনো একা একা উচ্চারিত হতে পারে না, ঘুম ঘর সঙ্গে হস্র হচ্ছে, ঘুম ম সঙ্গে ম উচ্চারণ হচ্ছে, এটা গেল ঘুম। দেখো ঘুম পাড়ানি প পা প সঙ্গে আ, ডয় শূন্য র তার সঙ্গে আকা, এখানে হচ্ছে না বলে নিচে দিচ্ছি নি দন্তেন যুক্ত ঘুম পাড়ানি। যতটা সম্ভব আমি এরকম ভেঙে দেখাবো, আর সবসময় মনে রাখবে স্বরবর্ণ এক একটা উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্য না নিয়ে, কিন্তু ব্যঞ্জন বর্ণ প থেকে চন্দ্রবিন্দু আমরা যে ব্যঞ্জন বর্ণ জানি, ব্যঞ্জন বর্ণ কখনো কিন্তু এক একটা উচ্চারিত হতে পারে না, তাকে আমাদের স্বরবর্ণের সাহায্য নিতেই হবে। ওই জন্য উচ্চারণটা তোমাকে স্পষ্ট যেতে হয় সেইভাবে তোমরা পড়বে। বাক্য গঠন তোমরা সুন্দর করে নিজেদের মতো করে ছোট্ট ছোট্ট করে পড়বে, অর্থ বোঝাবে এমন করবে। বিপরীত একটু আলোচনা করে দিই, ছোট আছে রাত দিন ঘুমে জেগে ব্যাস। এবারে যা আছে সেটা আমরা ব্যাকরণে পড়ব, ব্যাকরণ যখন পড়ব শুধু পদ পরিবর্তনটা আছে, ব্যাকরণ যখন পড়ব তখন আমরা এটা করব। এটা হচ্ছে বাংলাটা আমাদের হয়ে গেলে এবার আমরা ব্যাকরণটা শুরু করব। এটা ছোট আছে বলে আজকে আমরা শেষ করে ফেললাম, পরের দিন আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের মায়াবী গল্পটা পড়বো, অনেকটা বড় আছে। তোমরা আজকে তোমাদের যেটা পড়া থাকবে সেটা এই ঘুম পাড়ানি ছড়াটা, কয়েকটা লাইন মাত্র আছে, ছোট্ট একটা ছড়া স্বপন মুড়োর লেখা ঘুম পাড়ানি ছড়া, এটা মুখস্থ করবে, কবি পরিচিতি করবে, এবং অনুশীলনীটা পদান্তরটা বাদ দিয়ে আর এটা দেখো অনুশীলনীটার কিছু নেই, কবিতার লাইন একটা খুলে দেওয়ার শূন্যস্থান পূরণ করতে হবে, তোমাদের কবিতা মুখস্থ করে আমরা লিখে ফেলছি, এটা বাদ দাও, পদান্তরটা বাদ দাও, আমাদের যখন ব্যাকরণ হবে তখন এটা করবো, এটা বাদ দিয়ে ছোট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সঠিক উত্তর বর্ণ বিশ্লেষণ বাক্য গঠন বিপরীত এই কটা আমাদের যেটা আমাদের আলোচনা হলো, এইগুলো তোমাদের কাজ হবে খাতায় কবিতাটা লিখে মুখস্থ করা এবং প্রশ্ন উত্তরগুলো রেডি করে ফেলা। তাহলে ছড়াটা আরেকবার কিভাবে পড়তে হবে আমরা একটু পড়ি, ঘুম পাড়ানি ছড়া স্বপন মূল, স্বপন মূলের আসল নাম অখিল নিয়তি। ঘুমে যদি ভুলেই আসে নয়ন দুটি, সাজের ফুল আর কে কুড়োবে, মুঠি মুঠি
ঘুম পাড়ানি মাসি পিসি ওই যে দিয়ে দাঁতে নিশি, ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি, ঘুমিয়ে পড়ে খেলা ঘরে পুতুল যত, রাত বাড়ে আর ঝিঝির ছড়া শুনবে কত, চাঁদ যে ঝিমায় আকাশ কোণে, সন্ধ্যা তারা স্বপ্ন বলে, শেষ ছড়া মোড় ছড়িয়ে দিলাম নেনা লুটি। বুঝতে পারছো, একটা ছোট্ট ছেলেকে নিয়ে ছড়া। ছোট ছেলেটা যখন তার মায়ের কোলে ঘুমোয়, তার মা ঘুম পাড়াচ্ছে, এই কবিতাটা শুনিয়ে শুনিয়ে তার মা তাকে কোলে ঘুম পাড়াচ্ছে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, জানলা দিয়ে চাঁদ তো সন্ধ্যাবেলাই ওঠে, জানলা দিয়ে চাঁদ উঁকি মারছে। ঠিক আছে, এইটা একদম ছোট্ট বলে আমরা প্রায় আজকে শেষ করে দিলাম। তোমাদের কাজ হবে এবারে আমি যা যা বললাম খাতা সেভাবে তুলে ফেলাম, আর মায়া দিকটা পারলে একটুখানি হেডিং করে রাখবে, পরের দিন আমরা মায়া দিকটা নিয়ে আলোচনা করলে অনুসরণ করলে আমাদের ক্লাস। ভালো থেকো সবাই।